রাস্তায় এক জনৈক ব্যক্তি যাচ্ছিল গালি নিয়ে, হঠাৎ করে তার চোখের সামনে চলে এলো একটা হরিণ। দেখুন, বিদেশে এরকম রাস্তাঘাটে হরিণ, বিভিন্ন রকমের প্রাণী আসতেই থাকে, কিন্তু সেই হরিণটি যেন কিছু বলতে চাইছিল। এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। জঙ্গলের হরিণ মানুষকে দেখলেই ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় না পেয়ে সে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল বোধ এটা জানলে আপনার চোখ কপালে উঠবে। সেই সময় ড্রাইভার গাড়ি থেকে নামলো এবং গেল সে মা হরিণটির কাছে। হরিণটি ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলো। সেই ড্রাইভার একটু এদিক ওদিক করে তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু না, কিছুতেই সে জঙ্গলে গেল না। কিন্তু কেন, এর কারণ কিছুক্ষণ পরেই জানতে পারবেন। সে মা হরিণটি ড্রাইভারটির দিকে ছলছল করে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল সে কোনো একটা বিপদে আছে, তার কোনো একটা অসুবিধা হচ্ছে এবং তার অবশ্যই সাহায্য দরকার। ড্রাইভার চট করে বুঝতে পেরে গেল যে সেই হরিণটি কোথাও একটা তাকে নিয়ে যেতে চাইছে, আর চট জলদি ড্রাইভার গাড়িতে উঠে পড়ল। আস্তে আস্তে সেই হরিণটি দৌড়াতে লাগলো রাস্তার একদিক দিয়ে। তখনই ড্রাইভার বুঝে গেল যে এই হরিণটি সত্যিই তাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছিল, আর তার বুঝতে লেট হয়ে গেছিল। যাই হোক, সে হরিণের পিছন পিছন আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে শুরু করলো। 15 কিলোমিটার এভাবে গাড়ি ড্রাইভ করার পরে এমন একটা জায়গাতে নিয়ে এলো সেই হরিণটি তাকে। সেখানে এসে ড্রাইভার হতবাক হয়ে গেল। সেখানে দেখলো সেই মাতা হরিণটির বাচ্চা জালে আটকে গেছে। জালে এমনভাবে আটকেছে যে সে নিজে থেকে তো বেরোতে পারছেই না, বরং তাকে হেল্প করার জন্য আশেপাশে কোনো ব্যক্তিও নেই। সে আটকে গেছিল ফুটবলের নেটে, ফুটবল খেলার একটা নেট সেখানে ছিল, আর সেখানে সেই বাচ্চা হরিণটি আটকে গেছে। সে ঘটনা দেখে হতভম্ব হয়ে গেছিল সেই ড্রাইভার। চট জলদি ড্রাইভার গাড়ি থেকে নামলো এবং সেই হরিণের বাচ্চাটিকে হেল্প করার জন্য ছুটে চলে গেল। তবে সেই মায়ের মনে একটু হলেও অবিশ্বাস ছিল, কারণ মানুষ জাতি তো, মানুষকে বিশ্বাস করা বড় দায়। মানুষ যে কখন কার বিশ্বাসের উপরে আঘাত হানে সেটা পশুরাও জানে। সেই মাটা ভয়ে ভয়ে দেখছিল যে সেই বাচ্চাটিকে কি মেরে দেয় না বাচ্চাটিকে বাঁচায় সেই ব্যক্তি। তবে সব মানুষ খারাপ হয় না, তারই প্রতিদান দিল সেই ড্রাইভারটি। সে হরিণের বাচ্চাটি এমনভাবে সেখানে আটকে গেছিল যে আর কিছুক্ষণ সময় গেলেই মরে যেত, কারণ তার চারটে পা উল্টো দিকে বেঁকে গেছিল, তার হাড়ের উপরে চাপ পড়ছিল, জোরে জোরে চিৎকার করছিল সেই হরিণের বাচ্চাটি। সে মানুষটি যখন হেল্প করার জন্য হরিণের বাচ্চাটির কাছে গেল এবং তাকে বাঁচাতে চেষ্টা করছিল, তখন হরিণের বাচ্চাটি ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল তাকে হয়তো মেরে দেওয়ার চেষ্টা করছে। তার মা তার বাচ্চার সে ভয় দেখে সহ্য করতে না পেরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। সে আরও মানুষকে হেল্পের জন্য ডাকছিল যে কেউ একজন আসুন এবং আমার বাচ্চাটিকে বাঁচান, কারণ সে একা ড্রাইভারের উপর তার মায়ের বিশ্বাস হচ্ছিল না। বন্ধু, গল্প এখানে শেষ নয়, এবার দেখতে থাকুন কি ঘটনাটি ঘটে। সেই ছোট হরিণটিকে বাঁচাতে 15 মিনিটেরও বেশি সময় লেগে গেছিল, আর সেই 15 মিনিট ধরে দৌড়াতে থাকে সে মা হরিণটি, একে ওকে ডাকতে থাকে বাঁচানোর জন্য, অকাতরে চিৎকার করতে থাকে। ড্রাইভার খুব চেষ্টা করছিল হরিণের বাচ্চাটিকে খুব তাড়াতাড়ি বাঁচিয়ে তোলার। ড্রাইভার এটাও চেষ্টা করছিল যে এমনভাবে বিহেভ করতে যাতে ভয় না পায় সে মা হরিণটি। আর কিছুক্ষণ পরেই ড্রাইভার সফল হয়ে যায়। সে মানুষটি খুব সাবধানে হরিণের বাচ্চাটিকে ছাড়িয়ে দেয়। প্রচুর চেষ্টার পরে যখন ছাড়ানো হয়, তখন হরিণের বাচ্চাটি এত উৎফুল্ল হয়ে যায় যে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু কাহিনী এখানে শেষ নয়, এবার যে ঘটনাটা ঘটবে সেটা আপনার চোখ দিয়ে জল বার করে দেবে বন্ধু। বন্ধু, ড্রাইভার যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, তখনই দেখতে পেল সেই মা আর সেই বাচ্চা হরিণটি রাস্তায় তার জন্যই দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে সেই বাচ্চাটির কাছে গেল এবং মা হরিণটি সেখানেই দাঁড়িয়ে থাকলো, কিন্তু বাচ্চা হরিণটি সেই ড্রাইভারটির কাছে আবার ছুটে এলো। তার গায়ের সামনে এসে দাঁড়ালো সেই বাচ্চাটি। সেই ছোট্ট হরিণের বাচ্চাটি হাঁটু গেড়ে মাথা নত করে তার প্রতি ভালোবাসা জানালো, বুকে হাত রেখে। বলুন তো বন্ধু, এই দৃশ্য আপনি কি সারা জীবনে একবারও দেখেছেন? গ্যারেন্টি দিলাম দেখেননি। তার জীবন বাঁচানোর জন্য মানুষটিকে ধন্যবাদ জানালো সে। সে বোঝানোর চেষ্টা করলো যে আমার ভয় পাওয়া ভুল হয়েছে, অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। সত্যি প্রাণীদেরও যে এরকম মানসিকতা থাকে, এই ভিডিওটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন না। ভাবুন কতটা সেন্সিবল, ভাবুন কতটা শিক্ষা আছে সেই হরিণের বাচ্চার মধ্যে। এতটুকু শিক্ষা তো মানুষের বাচ্চার মধ্যেও থাকে না। এক একটা মানুষ এমন বিহেভ করে, এরকম ছোট ন্যূনতম শিক্ষাও তাদের মধ্যে থাকে না। কিন্তু দেখুন, একটা প্রাণী হয়ে মানুষকে কত বড় শিক্ষা দিল। সত্যি এই দৃশ্য দেখে যেন প্রাণ জুড়িয়ে যায়। আর এই ভিডিওটিকে যতজন মানুষের সঙ্গে পারেন শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে সবাই বুঝতে পারে যে প্রাণীদের মনেও একটা আলাদা চিন্তাধারা রয়েছে। তাদের বোধ বুদ্ধি সব কিছুই আছে, হোক না তাদের ভাষা আলাদা, কিন্তু শরীরের মাধ্যমে তারা সব কিছু বোঝায়। তো বন্ধু, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আসি পরে ভিডিওতে, ভালো থাকুন ততদিন সকলে।